তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কিভাবে বাংলা শস্য বিমায় আবেদন করতে পারবেন তো ইতিমধ্যেই কিন্তু রবি মরশুমের দু হাজার বাইশ সিজনের যে একটা বাংলা শস্য বিমা যে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে তো আপনি কি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনি কি ফর্ম ডাউনলোড করতে পারবেন তো এখানে আবেদন করলে আপনারা কত টাকা করে আপনার ইন্স্যুরেন্স পাবেন এবং এখানে আপনাদের কীভাবে টাকা দেওয়া হয়ে থাকে তা দেখে নেব আজকের ভিডিওতে তো এর জন্য আপনি যাতে করতে হবে আপনি যদি রুখতে পাচ্ছেন তার সঙ্গে ক্লিক করে দেখলে একদিন আজ শুনে দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোট নিয়ে অলকে রাখুন আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলার সসময় ফর্মটি তো আমি আপনার সুবিধার্থে ড্রেস দিয়ে দেবো শুনে আপনি ক্লিক করে নিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন অথবা আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও কিন্তু আপনি ফর্মটি কালেক্ট করতে পারবেন অথবা দূর সহের ক্যাম্প রয়েছে সেই দূর সহের ক্যাম্পে কিন্তু আপনি ফর্মটি পেয়ে যাবেন তো এখন প্রশ্ন আপনি ফর্মটি কালেক্ট করার পর কে ফিল আপ করবেন তো ফিল আপ করার জন্য প্রথমত আপনি দেখতেই পারছেন যে আপনাদের এখানে কৃষকের নাম চেয়েছে এখানে আপনি কৃষকের নাম উল্লেখ করে দেবেন এরপর পিতা মাতা বা স্বামী অভিভাবকের নাম আপনি উল্লেখ করে দেবেন এরপর বয়স আপনি উল্লেখ করে দেবেন তারপর লিঙ্গ কী রয়েছে পুং নাকি স্ত্রী নাকি অন্যান্য যেটা সেটা আপনি সিলেক্ট করবেন এরপর ভোটার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন তারপর রয়েছে এখানে আপনাদের কিন্তু জাতি এখানে আপনি এখান থেকে আপনার জাতি কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনাদের মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার কিন্তু আপনার থাকতেই হবে ভোটার কার্ড আধার কার্ড তো এখানে আধার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন তো এরপর আপনি বসবাসের ঠিক না আপনি উল্লেখ করে দেবেন তারপর আপনি গ্রাম পঞ্চায়েত উল্লেখ করবেন এরপর ব্লক জেলা আপনি উল্লেখ করে দেবেন এরপর আপনার কে যদি এখন রয়েছে কিনা থাকলে আপনি ইউজ করবেন এরপর আপনাদের সে নাম উল্লেখ করতে হবে না তাহলে আপনি ফাঁকা রাখবেন এরপর আপনার কৃষক বন্ধু আইডি তো আপনি কৃষক বন্ধু আবেদন করে দেখবেন আপনি টাকা পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কৃষক বন্ধু আইডি রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে কৃষক বন্ধু আইডি আপনি বসিয়ে দেবেন তো আপনি কী বের করতে পারবেন সেখানে আমার ভিডিও রয়েছে আপনি দেখে নেবেন তো এরপর রয়েছে আপনাদের বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনাদের কিন্তু আপনি কোন জমির উপর বিমা করতে চাচ্ছেন তা এখানে আপনি উল্লেখ করতে হবে তো প্রথমত আপনার ফসলের নাম আপনি কোন কোন ফসলের উপর অর্থাৎ এক কথা কোন কোন আবাদের উপর আপনি বিমা করতে যাচ্ছেন তখন আপনাদের আলু হলে আলু আপনি উল্লেখ করে দেবেন তামাক হলে তামাক আপনাদের যেটা হয় এক কথায় তখন আপনি কোন কোন ফসলের উপর আপনি বিমা করতে পারবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি তখন আপনি আপনার ফসলের নাম আপনি উল্লেখ করে দেবেন এরপর আপনি সেই জমিটি কোন এক কথা ব্লকে কিংবা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন তো আপনার যে কৃষি জমি অন্য কোনো ব্লকে হয়ে থাকে এবং আপনি যদি অন্য কোনো ব্লকে বসবাস করে থাকেন তো চিন্তার কারণে আপনি সেই এক কথা অন্য ব্লকে এক কথা যে ব্লকে আপনার জমি রয়েছে সেই পরিমাণে আপনি উল্লেখ করে দেবেন এবং আপনাদের ব্লকে যখন দুই সরকার ক্যাম্প বেবেন কিংবা কৃষি অফিসে গিয়ে আপনি জমা করবেন তবু কিন্তু আপনাদের হয়ে যাবে তো এখানে আপনার জমির যে ক্ষতি রয়েছে সেই ক্ষতি আপনি পেয়ে যাবেন কিংবা আপনাদের যে এক কথায় রিপোর্ট হয়েছে একটা রেকর্ড সেখানে আপনি পেয়ে যাবেন আপনাদের ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম জমির তা আপনি উল্লেখ করে দেবেন এরপর মৌজুর নাম এবং জেল নং আপনি সেই ক্ষতির মধ্যে পেয়ে যাবেন এরপর আপনি ক্ষতির নাম্বার উল্লেখ করে দেবেন ডাক নাম্বার উল্লেখ করে দেবেন এরপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা এখানে আপনি কী কত জমির পরিমাণ রয়েছে এ করে আপনাদের উল্লেখ করতে হবে তারপর রয়েছে নিজস্ব জমি নাকি ভাগ চাষি নাকি ভাড়া নেওয়া চাষি এর আপনি কিন্তু যে কোনো জমির উপর আপনাদের এই বিমা করতে পারবেন নিজস্ব জমিতেও কিংবা আপনাদের ভাগ চাষি কিংবা ভাড়া নোয়া জমিতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর আপনাদের রয়েছে কিন্তু কৃষক প্রদেয় প্রিমিয়ামের রাশি আলু এবং আখের জন্য প্রযোজ্য তো এখানে আপনি দেখতেই পারছেন যে যদি আপনি আলু চাষের জন্য এক কথায় এখানে বিমা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু এখানে প্রিমিয়াম এক কথা আপনাদের টাকা কিন্তু দিতে হবে আলু এবং আখ চাষের জন্য আপনাদের এখানে কিন্তু টাকা দিতে হবে প্রিমিয়াম এক কথায় আপনাদের যে আপনি যে বিমাটি করবেন আমার আপনি দুই বিঘা আলু আবাদ করেছেন তারপর আপনি বিমা করতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের এখানে কিছু টাকা পে করতে হবে তো কত টাকা আপনি পে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কোন কোন চাষের জন্য আপনাদের প্রিমিয়াম নেই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর রয়েছে আপনার ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ এক কথায় আপনি ফসলটি রোপণ করেছেন এক কথায় সেক্ষেত্রে আপনার কোন তারিখে আপনি ফসল রোপণ করেছেন সেই তারিখটি আপনি একটি আপনাদের এক কথায় আন্দাজ মতো আপনি উল্লেখ করে দেবেন যে আপনাদের অ্যাকুরেট যে দিতে হবে সেটা কিন্তু না আপনাদের জানেন যেমন আপনি এই তারিখে এক কথা রোপণ করেছেন সেই ভিত্তিতে আপনি একটু তারিখ উল্লেখ করে দেবেন তো এরপর রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ যেখানে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করতে হবে তো প্রথমত রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাশ বই অনুযায়ী তো আপনার ব্যাংকের পাশ বই যেরকম নামের ব্রান্ড রয়েছে ইংরেজিতে আপনি উল্লেখ করে দেবেন এরপর ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং অ্যাকাউন্টের ধরুন সেভিং এই কার্ড ইত্যাদি আপনি বসিয়ে দেবেন এরপর নিচে আপনি দেখতেই পারছেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের বাধ্যতামূলক একদম এই সময় যখন আপনি থাকতেই হবে প্রথমত বলা হয়েছে যে কে অর্থাৎ কেওয়াইসি ওয়াইসি নথি তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু জেরক্স দিতেই হবে এরপর পাসবইয়ের যে আপনাদের একদম ব্যাঙ্কের যে পাসবই রয়েছে তার কিন্তু জেরক্স কিন্তু আপনাদের দিতেই হবে এরপর আপনাদের কিন্তু খতিয়ান বা পর্চা কিংবা পাট্টার দলিল যেটা রয়েছে তার কিন্তু আপনার জেরক্স দিতে হবে তো আপনি খতিন দিয়েও আবেদন করতে পারবেন পর্চা দিয়ে আবেদন করতে পারবেন এবং পাট্টা জমি যদি আপনি থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কিংবা দলিল দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তার জেরকম আপনাদের দিতে হবে এরপর বলা হয়েছে কিন্তু এখানে আপনি ভাগ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে নিজের নামে জমি না থাকলেও জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র দিলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এরপর কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংস্কার দপ্তর রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণে কিন্তু শংসাপত্র লাগবে রোপণ করেছেন বা করবেন তো এই সংসারে আপনার লাগবে সমস্ত ডকুমেন্টস এরপর ঘোষণা বলা হয়েছে যে আপনি নিজস্ব জ্ঞান ও বিশ্ব আপনার সত্ত্ব দিয়েছে সমস্ত তথ্য এখানে বলা হয়েছে এরপর নিচে আপনি কী করবেন কৃষকের সই অর্থাৎ সিগনেচার বা টিপস করতে হবে এরপর বাদিকে রয়েছে আপনার সাক্ষীর সই এখানে আপনি কী করবেন একজন সাক্ষী এখানে সিগনেচার করে দেবেন এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে আপনাদের একটি প্রাপ্তি শিকার যেটা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে যেখানে আপনি শ্রী শ্রীমতী আপনার নাম থাকবে পিতামা স্বামীবাবু অভিভাবকের নাম থাকবে যিনি তারপর এই গ্রাম পঞ্চায়েতে এবং এই ব্লকে এবং এই জেলার একজন কৃষক তার নিকট হইতে এত তারিখে এই ফসলের জন্য পূরণ করা প্রস্তাব গ্রহণ করা হইলো ঝুঁকির গ্রহণযোগ্যতার প্রস্তাব যাচাই সাপেক্ষ ওনার নিকট হইতে এত টাকা এত তারিখে প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত হইল এবং এত নাং মাধ্যমে তো এখানে আপনি দেখতেই পারছেন যে এখানে আপনাদের কিন্তু বলা হয়েছে কিন্তু প্রিমিয়াম হিসেবে আপনার কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র আলু চাষ এবং আখ চাষের জন্য আপনি যদি এখানে বাংলা সবসময় করে থাকেন সে তো অবশ্যই আপনাদের কিন্তু এখানে টাকা দিতে হবে তো আপনি কোন কোন আবাদের উপর বাংলা সবসময় করতে পারবেন এখানে আপনার সমস্ত লিস্ট রয়েছে আপনি দেখতেই পারছেন তো আমরা এখানে কী করছি প্রথমত অর্থাৎ ভুট্টা যে রয়েছে ভুট্টা আমরা সিলেক্ট করলাম তো এখানে আমরা আমাদের কী করতে জমির যে পরিমাণ রয়েছে আপনি উল্লেখ করবে দেবেন আপনার জমির পরিমাণ আমাদের জমির পরিমাণ এখানে আপনি এরিয়া ডিসিমলে উল্লেখ করবেন এবং আপনি দেখতেন আপনি কত টাকা এখানে ইন্স্যুরেন্স পাবেন দুই হাজার নয়শো উনত্রিশ টাকা যদি আমরা এখানে পটাটো করে আলু করে থাকি সে আলু যদি আমরা এখানে জমির পরিমাণ এখন আমরা দশ ডেসিমেল দিলাম তো আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু এখানে প্রিমিয়াম হিসেবে তিনশো ষাট টাকা কিন্তু দিতে হবে এবং আমরা কিন্তু এরপর সাবসিডি পেয়ে যাব এক কথায় সাত হাজার সাতশো ষাট টাকা যদি আমাদের ফসলটি নষ্ট হয়ে যায় অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করার উদ্দেশ্য এটাই যদি আপনি অন্য কোনো আবাদ হয়ে থাকে এক কথা আপনাদের এক কথা আপনাদের আলু এবং আপনাদের আখ বাদ দিয়ে অন্য কোনো আপনি আবাদের উপর এখানে বাংলার সময় আবেদন করে থাকেন সেটার ক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনার আলু এবং আপনার আখের ক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম দিতে হবে যে টাকার পরিমাণ রয়েছে এত টাকা এবং এইটাকে আপনার কী হবে যখন আপনাদের ফসল যদি নষ্ট হয়ে যায় তো সেটা যদি ভূমিকম্প কিংবা বন্যা কিংবা খরা এক কথা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে যদি আপনাদের ফসল নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টের তরফ থেকে তখন পেয়ে যাবেন আপনি জমির উপরে সাত হাজার সাতশো ষাট টাকা যেখানে আপনি তিনশো ষাট টাকাতে প্রিমিয়াম একতায় ইন্স্যুরেন্স করেন যদি আপনি অন্য কোনো এক কথায় আপনাদের এখানে ফসল আপনি দেখতে বাকিগুলো রয়েছে তো আপনি এখানে অর্থাৎ এটা সিলেক্ট করলেন এরপর আপনার জমির পরিমাণ যদি আপনি উল্লেখ করলেন তো সেক্ষেত্রে আপনি দেখতেই পারছেন এখানে কিন্তু আপনাদের প্রিমিয়াম কিন্তু নেই এখানে ফার্মারের প্রিমিয়াম কিন্তু সম্পূর্ণ মাপ রয়েছে ফ্রিতে আপনি এখানে করতে পারছেন এখানে গভর্নমেন্ট সাবসিডি রয়েছে আপনাদের একশো তেরাপন টাকা এবং টোটাল আপনি পেয়ে যাচ্ছেন এখানে দুই হাজার সাতশো একাত্তর টাকা আপনাদের এক কথায় আপনি যদি গভর্নমেন্ট ক্ষেত্রে এখানে আবেদন করে থাকেন তো বাংলা সসমিমী আবেদন করলে আপনি কিন্তু কী লাভ পাবেন যদি আপনার প্রাকৃতিক দুর্যোগে আপনার ফসল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু তখন বাংলা সসমির আওতায় এখানে তো টাকা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ক্লেম করতে হবে এরপর সেখান থেকে হয়ে আসবে আসার পর আপনার জমি যাচাই করবে যে আপনি কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনাদের কতটা জমির এক কথায় কোন কোন ফসলগুলো কত পরিমাণে ফসল নষ্ট হয়েছে সেই ভিত্তিতে আপনার প্রিমিয়াম কিন্তু চলে আসবে তিনি আপনার মতামত কিছু কমেন্ট জানিয়ে দেবেন আর আবেদন পদ্ধতি আপনি বুঝতেই পেরেছেন এবং সমস্ত লিঙ্ক এবং এগুলো চেক করার লিঙ্ক আমি আপনাদেরকে ডেস্ক্রিপশন রয়েছে ভিডিও সেখানে আমি দিয়েছিলেন আপনি চেক করতে পারবেন এছাড়া আপনি যখন আবেদন করে ফেলবেন আবেদন করার আপনি স্টারটা চেক করার জন্য এই সুইডিটি আপনি চলে আসবেন তারপর কর্নার আপনি দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করতে পরবর্তী পেয়ে চলে আসবে যেখানে আপনাদের ভোটার কার্ড নাম্বার এবং রবি মরসুম হাজার বাইশ সিলেক্ট করার পর ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনাদের কত টাকা ইনস্যুরেন্স হয়েছে এবং আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না